অনেক অ্যাপসের ওয়াক্ত অনেকে অ্যাপসের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয় কিন্তু আমাদের দেশে এই সময় অনেক পরে আজান হয়ে থাকে আমরা কি অ্যাপসের সময় অনুযায়ী সালাত আদায় করতে পারবো নাকি আজানের জন্য অপেক্ষা করব দয়া করে বলবেন দেখুন মোবাইল অ্যাপসে যে আজান হয় সে আজানটা সঠিক মতে হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে যে অ্যাপের টাইমিংটা আমাদের দেশের সূর্যাস্ত সূর্য উদয় নামাজের ওয়াক্তের সাথে মিল আছে কিনা এটা এক নম্বর চেক করতে হবে দুই নম্বর চেক করতে হবে আপনার যে মোবাইলে অ্যাপটা আছে ওই মোবাইলের ঘড়ির টাইম ঠিক আছে কিনা কারণ ওই ঘড়ির টাইম যদি ভুল হয় তাহলে তো আজান ভুল টাইমে দিবে এই দুইটা জিনিস চেক করার পর যদি দেখেন যে না সব ঠিক আছে তাহলে অ্যাপের আজান অনুসরণ করে আপনি নামাজ পড়তে পারেন আপনি ইফতার করতে পারেন সাহরি করতে পারেন কোনো অসুবিধা নাই কথা কি বুঝাতে পারছি আমাদের দেশে বা যেখানেই হোক মুয়াজ্জিন আপনার এলাকাতে আজান দুই মিনিট পাঁচ মিনিট পরে দিল তো অ্যাপের আজান যদি টাইম মতো হয় আপনি ওইটাকে অনুসরণ করতে পারেন যদি টাইম মতো না হয় অনেক অ্যাপ আছে যে টাইম মতো হয় না এই জন্য এটা চেক করে নিতে হবে একদিন চেক করে নিলে এরপরে আপনি সেটা অনুসরণ করতে পারেন নবীজির শানে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া যাবে কিনা নবীজির শানে দরুদ শরীফ বসে পড়া যাবে শুয়ে পড়া যাবে দাঁড়াইয়াও পড়া যাবে কিন্তু যদি কেউ মনে করে দরুদ শরীফ পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে পড়তে পড়তে এরপর আর বসে থাকা যাবে না তাহলে সেটা ভুল কোরআন এবং হাদিসে কোথাও দুরুদ পড়ার জন্য দাঁড়াইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা রাখা হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা দুরুদ পড়তেন পড়তে পড়তে তারা দাঁড়ায় যেতেন বাধ্যতামূলকভাবে আমাদের মতো সিস্টেমিক্যাল দাঁড়ানো এরকম কোনো কথা পাওয়া যায় না ইবাদতের বিশেষ কোনো পদ্ধতি নিজেরা বানিয়ে নিলে সেটা বিদআতে পর্যবসিত হয় তবে হ্যাঁ আপনি দাঁড়ানো অবস্থায় দুরুদ এমনি পড়তে পারেন বসে যেমন পারেন সেভাবে কিন্তু বসতে বসতে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো কথা নাই আজানের আগে মসজিদের মাইকে কোনো প্রকার দুরুদ পড়া যাবে কিনা আজানের আগে দুরুদ পড়াটা হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিস দ্বারা প্রমাণিত হলো আজানের পর দোয়া পড়বেন যে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা তখন দুরুদ পড়বেন এটা হলো দুরুদ পড়ার জায়গা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু আলাইকা ইয়া নবী আল্লাহ এরকম অনেক কিছু পড়ে আছে না নাই তো এগুলো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত না দুরুদ পড়তে হবে শেষে যেটা হাদিসে শেষে পড়তে বলা হয়েছে সেটা আগে বানায় আনলে সেটা মনগড়া হবে মনগড়া ইবাদতে নাজাত আসবে না